আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ হোসেন আহমদ, শিক্ষক রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, লামা হাজি বিশ্বনাথ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অবগত আছো এই প্যান্ডামিক সিচুয়েশনের, অর্থাৎ কোভিড নাইন্টিনের মহামারীর কালে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা সবই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। কবে আমাদের প্রতিষ্ঠান খুলবে এখনও আমাদের জানা নেই। আশা করি অতি শীঘ্রই আমাদের প্রতিষ্ঠান খুলবে, আমরা নিয়মিত ক্লাসে এসে আমাদের অধ্যয়ন ভালোভাবে চালিয়ে যাব। কিন্তু এরপরেও আমাদের পড়া তো, লেখাপড়া তো বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই, পড়ালেখা তো চালিয়েই যেতে হবে ঘরের মধ্যে থেকে। হ্যাঁ, প্রয়োজন ছাড়া বাহিরে না বের হয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এর প্রেক্ষিতে আমি আজকে নবম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে তোমরা আমার এই ক্লাসটি দেখবে, পাশাপাশি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। যদি কোনো কিছু না বুঝো, হ্যাঁ, ক্লাস শেষে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবে, আমি নিশ্চয়ই ক্লাস শেষে পরবর্তী ক্লাসে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি নবম শ্রেণীর আজকে কেরিয়ার শিক্ষা, অর্থাৎ নবম শ্রেণীর কেরিয়ার শিক্ষা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়ে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। এখানে লিখে রাখছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো কেরিয়ার কাকে বলে। হ্যাঁ, কেরিয়ার কাকে বলে, কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন ধারণা উল্লেখপূর্বক আলোচনা। আসলে একজন মানুষের জীবনে কেরিয়ারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেরিয়ার ছাড়া একজন মানুষ ভালোভাবে এগোতে পারে না। যাই হোক, কেরিয়ারের সঙ্গে আমরা এখন জানব, ঠিক আছে বন্ধুরা? তো কেরিয়ার হচ্ছে এমন একটা বিষয়, জীবনব্যাপী একজন ব্যক্তি মূলত তার পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড পরিচালনা করে তাই তার কেরিয়ার। আচ্ছা, এটি বিভিন্ন চাকরি, পদ, কাজ, সম্মান ও অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হয়। বুঝতে পারছো? অর্থাৎ এক কথায় যদি আমি বলি, জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশই হলো একজন ব্যক্তির কেরিয়ার, ঠিক আছে বন্ধুরা? আবারও আমি বলি, জীবনব্যাপী একজন ব্যক্তি মূলত তার পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড পরিচালনা করে করেন তাই তার কেরিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমি লিখে ফেলি উত্তরটি, তোমরা দেখো। হ্যাঁ, জীবনব্যাপী একজন ব্যক্তি তার কর্মময় পেশা সংক্রান্ত যে পেশা সংক্রান্ত পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড পরিচালনা করেন, জীবনব্যাপী একজন ব্যক্তি একজন ব্যক্তি তার পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড পরিচালনা করেন তাই তার
তাই তার কেরিয়ার। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এটি কি? এটি এটি বিভিন্ন চাকরি বিভিন্ন চাকুরি পদ কাজ কাজ এরপরে কি সম্মান সম্মান ও অভিজ্ঞতা অভিজ্ঞতার সমন্বয়ে সমন্বয়ে তৈরি হয় ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাই আমরা যদি এক কথায় বলি কি এক কথায় এক কথায় সরি এক কথায় জীবনের সুনির্দিষ্ট জীবনের সুনির্দিষ্ট নির্দিষ্ট সুনির্দিষ্ট কর্মময় অংশই হল কর্মময় অংশই অংশই হল কেরিয়ার ঠিক আছে বন্ধুরা কেরিয়ার জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে এই আচ্ছা এখন দেখো আমরা কেরিয়ারের সংজ্ঞা পেলাম ঠিক আছে আচ্ছা এখন এইটা কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন ধারণা উল্লেখ করব আলোচনা এটা আমরা কি এখন বোঝার চেষ্টা করব তো আমি উপর থেকে মুছে ফেলি উল্লেখপূর্বক আলোচনা যেটা আচ্ছা কেরিয়ার দেখো সর্বপ্রথম যেটা আমরা জানি কাজ কাজ বা ওয়ার্ক ঠিক আছে ওয়ার্ক ওয়ার্ক কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ক হচ্ছে সাধারণভাবে কিছু করাকে আচ্ছা সাধারণভাবে কিছু করাকে বা করাকে বা শারীরিক পরিশ্রম হয় পরিশ্রম হয় পরিশ্রম হয় এমন এমন কিছু করাকে এমন কিছু করাকে করাকে কাজ বলা হয়ে থাকে ঠিক আছে বন্ধুরা আচ্ছা এটা আমরা বুঝলাম কাজ আচ্ছা যেমন এটা কি হতে পারে যেমন উদাহরণ যদি দিই আমরা যেমন কি
কোনো রোগীকে সেবা প্রদান করা কেউ কোনো ব্যক্তি যেমন স্টুডেন্ট ছাত্রছাত্রীরা পড়াশোনা করা বা কেউ সাইকেল চালানো ওইটা হতে পারে, যেমন সাইকেল চালানো ইত্যাদি, মানে আরও অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, কাজ সাধারণভাবে কিছু করাকে বা শারীরিক পরিশ্রম হয় এমন কিছু করাকে কাজ বলা হয় থাকে, যেমন কোনো রোগীকে সেবা প্রদান করা, পড়াশোনা করা, সাইকেল চালানো ইত্যাদি। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, আমরা কাজের সংজ্ঞা বা কাজ কী জিনিস বুঝে গেলাম। অবশ্য এখন যেটা হচ্ছে পেশা, আসলে একটা আরেকটার পাশাপাশি অতপ্রতভাবে একটা আরেকটার সাথে জড়িত। তো এখন পেশা, আমরা যদি পেশাকে এইভাবে, পেশা ইংরেজিতে কি বলে, প্রফেশন ইংরেজিতে বলে প্রফেশন পেশা। ঠিক আছে, আচ্ছা, প্রফেশন ওই জিনিসটাই, প্রফেশন কাকে বলে? আসলে পেশা হলো পেশা হলো কোনো ব্যক্তি যে কাজ করতে স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেটা এবং নিয়মিত নিয়মিত করে থাকেন। ঠিক আছে, সেখানে কি আয় হতে পারে নাও হতে পারে, অর্থাৎ আয় নাও হতে পারে, হতে নাও হতে পারে নাও হতে পারে হ্যাঁ, সেটাই পেশা। ঠিক আছে বন্ধুরা, মানে পেশা হলো কোনো ব্যক্তি যে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিয়মিত করে থাকেন, সেখানে আয় হতে পারে নাও হতে পারে, সেটাই পেশা। ঠিক আছে, পেশা
পেশা আচ্ছা মানুষ মানুষ পেশা অর্জন করে মানুষ পেশা অর্জন করে কি জন্য আর্থিক সংকট দূর করার জন্য আর্থিক সংকট দূর করার জন্য এবং ক্ষমতা তার বহিঃপ্রকাশের উদ্দেশ্যে এবং ক্ষমতা কি বহিঃপ্রকাশ শের উদ্দেশ্যে ঠিক আছে মানে পেশাটা তো আর্থিক সংকট দূর হলো পাশাপাশি তার যে যে কোনো বিষয়ে দক্ষতা বা ক্ষমতা আছে ওইটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই পেশাটা কী হয় পেশাটা এই যে কেউ অবলম্বন হিসাবে নেয় ঠিক আছে বন্ধুরা পেশা আমরা বুঝতে পারলাম এখন কি বৃত্তি জিনিসটা বুঝব বৃত্তি বা অকুপেশন অকুপেশন ঠিক আছে বৃত্তির ইংলিশ হচ্ছে অকুপেশন ঠিক আছে আচ্ছা বৃত্তি হচ্ছে মানুষ মানুষ জীবন ধারণের জন্য মানুষ কি মানুষ জীবন ধারণের জন্য মানুষ জীবন ধারণের জন্য জীবন ধারণের জন্য মানুষ জীবন ধারণের জন্য যেসব যেসব অর্থনৈতিক কর্ম কাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত 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 থাকে লিপ্ত থাকেন বা লিপ্ত থাকে তাকে বৃত্তি বলে তাকে বৃত্তি বলে ঠিক আছে বন্ধুরা আর যেটা আমরা সবথেকে গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা করবো বৃত্তি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয় আরও আছে আর কি বৃত্তি মেধার মেধার বহিঃপ্রকাশ প্রকাশ প্রকাশ এবং এবং কি মেধার বহিঃপ্রকাশ ও সম্মান অর্জনের উৎকৃষ্ট মাধ্যম ও সম্মান সম্মান অর্জনের উৎকৃষ্ট